এই মুহূর্তে একটি বড় খবর সামনে এসেছে, সেটা হচ্ছে বড় সমস্যার মুখে প্রাইমারি বোর্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ডেলি আপডেটের জন্য। এবার তাহলে শুরু করা যাক। তো 2014 সালের টেট পরীক্ষায় 23 লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন চাকরির জন্য, এবং এদের মধ্যে 21 লক্ষ প্রায় পরীক্ষার্থী পরীক্ষা দেন এবং 1.5 লক্ষ প্রার্থী পাস করেন। এবং আদালতে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস স্বামী এবং সুদীপ্ত দাশগুপ্ত অভিযোগ করেছিলেন যে 2787 জনকে চাকরি দেওয়া হয়েছে, এরা এদের কোনো বিভাগেই পড়ে না, তারা আদৌ চাকরির জন্য আবেদনই করেনি। মামলাকারীদের এই অভিযোগের ভিত্তিতে ওই 2787 জনের চাকরির আবেদনপত্র আদালতের কাছে জমা দিতে বলেছিলেন বিচারপতি অভিজ্ঞবাবু। এবং আজকে শুক্রবার তার এজলাসে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাটির শুনানি ছিল, কিন্তু পর্ষদ যেটি আদালতকে জানিয়েছে যে 23 লক্ষ টেট পরীক্ষার্থী প্রার্থীর মধ্যে ওই 2787 জনের আবেদনপত্র খুঁজে পাওয়া যায়নি, এবং এর এই যে নথি এগুলো জমা দিতে পারেনি, এবং তার সাথে তবে এই নথি জমা দিতে না পারলেও পর্ষদ আদালতের চাওয়া অন্যান্য নথি কিন্তু জমা দিতে পেরেছে। এবং এই ব্যাপার নিয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন, এবং বড় সমস্যার মুখে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন পড়েছে। অর্থাৎ 2787 জনের আবেদনপত্র আদালতে জমা দিতে না পারাটা কিন্তু একটা বড় ব্যাপার এখানে। তাহলে এই ব্যাপারটা কিন্তু ধোঁয়াশার মধ্যে থেকে গেল, এবং এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের আবেদনপত্র জমা দিতে বলেছিলেন, আবেদনপত্র দেখাতে না পারাটা কিন্তু একটি বড়সড় ফল্ট, এবং এই বৃহৎ সংখ্যক আবেদনপত্র কোথায় গেল, মানে এত আবেদনপত্র একসাথে কি ভ্যানিশ হয়ে গেল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং এখন দেখার বিষয় যে মাননীয় বিচারপতি অভিজিৎবাবু পরবর্তী পদক্ষেপ কী নেন এই ব্যাপারটি নিয়ে অবশ্যই আপনাদের সামনে আপডেট নিয়ে আসা হবে। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন কিংবা আপনাদের কোনো আপডেট দেওয়ার থাকে, সেটাও কমেন্টের মাধ্যমে দিতে পারেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নেবেন অ্যান্ড জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।